হ্যালো ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলাদা টপিক নিয়ে আলোচনা করব। আমাকে অনেকদিন ফেসবুকে রিকোয়েস্ট করেছিলেন যে এই যে আমরা মাঝে মাঝে বিভিন্ন দোকানে দেখি, বিভিন্ন দোকানে এরকম কিছু কিউআর কোড দোকানের সামনে রাখতে দেখি, ঠিক আছে। এই কিউআর কোডগুলো ম্যাক্সিমামই সেখানে হয় ফোনপে থেকে বা পেটিএম থেকে। তো পেটিএম বা ফোনপে এবং ভিমেরও কিছু কিউআর কোড আমরা মাঝে মাঝে দোকানের চোখে দেখতে পাই, এরকম স্ট্যান্ড বা তাদের কাচে আটকানো থাকে বা দেওয়ালে আটকানো থাকে বা দরজায় আটকানো থাকে, এরকম কিছু কিউআর কোড দেখতে পাই। সেটা হচ্ছে পেমেন্টের জন্য, মানে আমরা যদি ক্যাশ পেমেন্ট না করতে চাই, মানে পেটিএমের থ্রু দিয়ে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রু দিয়ে যদি পেমেন্ট করতে চাই, তাহলে কিন্তু এইসব কিউআর কোডগুলো আমরা মাঝে মাঝে দেখে থাকি। তো এবার কোশ্চেন হচ্ছে যে অনেকে আমাকে বলেছে, তো গুগল পের অনেকে আমাকে বলেছিল গুগল পের কিউআর কোড আমরা কীভাবে পাই, বা এই যে স্ট্যান্ডগুলো যেগুলো আছে, তো এটা কিন্তু একটা পুরো স্ট্যান্ড, এটা পুরো ফাইবার একদম প্রিন্ট, এটা কিন্তু কোনো স্টিকার লাগানো না, দেখতে পাচ্ছেন পুরো একদম ফাইবার বডি আর তার উপরে পুরো প্রিন্ট করা। তো এইগুলো আমরা কোথা থেকে পাবো, কিভাবে পাবো, ঠিক আছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এইগুলো কি মার্কেটে আলাদা করে বানাতে, মানে বানানো যায় বা বানিয়ে নেওয়া যায়। তো দেখুন, বানানো তো সবই যায়, ডুপ্লিকেট তো সব কিছুই আছে, ডুপ্লিকেট বানানো যায়। এবার কোথা থেকে কি বানানো যায় সেসব প্রসিডিউর আমার কাছে নেই, কিন্তু জেনুইনভাবে আপনারা কীভাবে এই কিউআর কোড নিতে পারবেন বা আনতে পারবেন, সেগুলো কিন্তু আমি আজকে এই ভিডিওতে পুরো পরিষ্কার করে বলে দেবো, ঠিক আছে। শুধুমাত্র এই টপিকটা থাকবে আজকে গুগল পের এই কিউআর কোড। তো আপনারা আগে এটাকে দেখে নিন ভালো করে। তো দেখুন, এই যে এটা হচ্ছে গুগল পের কিউআর কোড, আপনারা আশা করি পরিষ্কার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গুগল পের কিউআর কোড, আপনারা দেখতে পাচ্ছেন নিচে ভিম ইউপিআই লেখা, প্লাস এটা কিন্তু পুরোপুরি একটা ফাইবার বডি। নিচে পেছনে দেখতে পাচ্ছেন একটা এখানে স্ট্যান্ড বসানোর জন্য একটা গ্রুপ করা আছে, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি ফাইবার বডি, দেখুন এখানে কিন্তু কোনো স্টিকার লাগানো নেই। আমি কাছে নিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, কোনো কিন্তু স্টিকার লাগানো নেই, পুরোপুরি ফাইবার বডির উপরে কিন্তু প্রিন্টেড। তো এইটা কিন্তু আমি কোনো জায়গা থেকে পয়সা দিয়ে অর্ডার দিয়ে বানাইনি, পুরোপুরি এটা কিন্তু আমি পেয়েছি এক টাকাও খরচ না করে, পুরোপুরি ফ্রিতে। বিশ্বাস না হলে আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। এবার অনেকে বলেছেন যে গুগল কিউআর কোড বা গুগল থেকে যে কিউআর কোডগুলো পাওয়া যায় এগুলো কিন্তু, মানে নিজের বিজনেসের জন্য পাওয়া কিন্তু কিছুটা টাফ, খুব কম দোকানেই এই জিনিসগুলো দেখা যায়। বাট এখন আমার মনে হয় যে আপনি যদি ঠিক রাস্তায় চলতে পারেন তাহলে কোনো কিছুই টাফ না। তো এই ভিডিওতে আমি পরিষ্কার করে বলে দেবো আপনারা কী প্রসিডিওর এগুলোর পর এই জিনিসগুলো পেতে পারবেন, ঠিক আছে। তো তার আগে বলে দিই যে কিউআর কোডের সাথে সাথে কী কী আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা প্যাকেট রয়েছে, যে হাতে একটা প্যাকেট রয়েছে এটা হচ্ছে ব্লু ডার্ট। ব্লু ডার্ট আপনারা জানেন কুরিয়ার সার্ভিস কোম্পানি, ব্লু ডার্ট থেকে আমাকে প্যাকেটটা পাঠানো হয়েছে, মানে ব্লু ডার্ট দিয়ে গেছে, কিন্তু পাঠানো হয়েছে এটা গুগল থেকে, ঠিক আছে। পুরোপুরি আমার একটা টাকাও এখানে লাগেনি, পুরোপুরি ফ্রি অফ কস্ট। এখানে পুরো প্যাকেটের গায়ে পরিষ্কার লেখা আছে যে আমার কি ঠিকানা বা কি ফোন নাম্বার, সেটা পরিষ্কার লেখা আছে। আমি এখানে এই জায়গাটাকে, আমার ফোন নাম্বারের জায়গাটাকে ব্লক করে আমি আপনাদের সামনে আমার নামটা আর উপরে যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান লেখা সেটার নামটা কিন্তু এখানে পরিষ্কার আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু এইভাবে কিন্তু আসে, ঠিক আছে, এইভাবে প্যাকেটিং করা আছে। আমি অবশ্যই এটা ছিঁড়ে ফেলেছিলাম নিজের জিনিসটার আগে দেখার জন্যে, তারপর আপনাদের সামনে ভিডিওটা করছি। তো এটা কিন্তু পুরোপুরি কাটা আছে, কিন্তু এটার মধ্যে যা যা জিনিস আছে সব কটা এটার মধ্যে আছে। তো কী কী আপনারা এই প্যাকেটের মধ্যে করে আসে বা কী কী আপনারা এই গুগল পে যে পাউচটা পাঠায়ের মধ্যে কী করে কী কী পেতে পারেন, আমি সেটা আপনাদের সামনে পুরোপুরি দেখি। এখান থেকে কিন্তু আমি কিছু সরিয়ে রাখিনি আলাদা করে, ঠিক আছে। তো প্রথমটা আমি যেটা হাতে নিয়েছিলাম এটা হচ্ছে যে ফাইবার যে পেটটা বা ফাইবার যে আপনাদের ডিসপ্লে বোর্ডটা এটা থাকে, ঠিক আছে। এটা পুরোপুরি প্রিন্টেড, কোনো রকম স্টিকার না আটকানো নয় এটা, ঠিক আছে। পুরোপুরি এখানে একটা আপনার স্ট্যান্ড বসানোর, স্ট্যান্ড হিসেবে বসানোর জন্য এইভাবে একটা গ্রুপ করা আছে। তো এটার জন্য একটা স্ট্যান্ড তারা প্রোভাইড করে দেয়, খুব ভালো কোয়ালিটির জিনিস এগুলো। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্ট্যান্ড, এটাকে কীভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিই আগে, তারপরে আমি পুরো প্রসিডিওরটা বলবো। এই স্ট্যান্ডটাকে ঠিক এইভাবে আপনারা এই জায়গাটা এইভাবে সেট করে দিন, এই গ্রুপের মধ্যে এই স্ট্যান্ডটাকে এভাবে আটকে দিন। তো এটা খুব টাইট থাকে, এটাকে এইভাবে একটু আটকে দিলেই এই যে এটা সেট হয়ে গেল। এইবার যদি আমি এটাকে আমার টেবিলের ওপরে এইভাবে বসিয়ে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঠিক দোকানগুলোতে কিন্তু আপনারা এইভাবে দেখতে পান, ঠিক আছে। আমি যদি আমার টেবিলের ওপরে বসিয়ে দিই তাহলে কিন্তু এটা এখানে সেট হয়ে গেল, ঠিক আছে। তো এটা গেল আমাদের যে স্ট্যান্ড বা ডিসপ্লে বোর্ড যেটা আছে সেটার বিষয়। তো আমি এটা এখানে রেখে দিলাম। এই প্যাকেটের সাথে আর কী কী আছে? তো এই প্যাকেটের সাথে
আর কিছু স্টিকার আছে, ঠিক আছে। দেখুন এই স্টিকার বের করে নিয়েছি, প্যাকেটটা পুরো খালি, প্যাকেটের মধ্যে আর কিছু নেই, প্যাকেটটা আমি রেখে দিলাম। আলাদা করে তো কী কী স্টিকার আপনারা এই প্যাকেট থেকে পেতে পারেন বা গুগল পে থেকে পেতে পারেন, গুগল পে থেকে এইরকম দুটো স্টিকার পাবেন। এই যে ঠিক বোর্ডটার মধ্যে যেমন প্রিন্ট করা আছে ঠিক সেম টু সেম জিনিস আপনারা এইরকম স্টিকারের মাধ্যমে পাবেন, যাতে করে আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেখানে দরজা বা কাস্টমার ওপেনিংয়ের যে জায়গা বা যেখানে কাস্টমার সবসময় ভিউজ হয় সেই জায়গাতে এই যে এই স্টিকারগুলো আপনারা এই যে এইভাবে নিচে আঠা দেওয়া আছে, খুব ভালো কোয়ালিটির যে নিচে আঠা দেওয়া আছে, স্টিকারগুলোকে এইভাবে বসিয়ে দিতে পারেন। আর এছাড়াও কাস্টমারদের অ্যাট্রাকশান পাওয়ার জন্য আপনারা আরেকটা স্টিকারের সাথে দেওয়া থাকে, এটা হচ্ছে এই যে গুগল পে অ্যাকসেপ্টেড হেয়ার বলে এখানে একটা স্টিকার দেওয়া থাকে, এখানেও দুটো স্টিকার দেওয়া থাকে, খুব ভালো কোয়ালিটি স্টিকারগুলো, ঠিক আছে। এইগুলো কিন্তু এভাবে আঠা সিস্টেম করে করা আছে, ঠিক আছে। দেখুন এভাবে আঠা সিস্টেম করে করা আছে, এই যে পেছনে দেখুন অন্য করে অন্যরকম একটা কালার দেওয়া আছে আর উপরে অন্যরকম একটা কালার দেওয়া আছে, ঠিক আছে। টোটালি কিন্তু একদম দারুণ একটা কোয়ালিটির প্রোডাক্ট এগুলো পাওয়া যায় কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই। এবার সবথেকে বড় যে কোশ্চেনটা সেটা হচ্ছে এইগুলোকে আমি পাবো কিভাবে। তো দেখুন আমরা সাধারণত মোবাইলের ক্ষেত্রে বা মোবাইলে আমরা সাধারণত পেমেন্টের ক্ষেত্রে গুগল পে যে অ্যাপটা আছে সেই গুগল পে মানে জিপে বা তেজ অ্যাপ যেটা আমরা বলি সেই অ্যাপটাকে আমরা সবসময় ইনস্টল করে আমরা কাজকর্ম করি, ঠিক আছে। মানে সেখান থেকে কারোর কাছ থেকে পেমেন্ট নিচ্ছি, কারোর কাছ থেকে দিচ্ছি। তো এটা গেল গুগল পে অ্যাপ। তো এই যে সেটআপটা, এই সেটআপটাকে আপনাকে পেতে গেলে শুধুমাত্র গুগল পে অ্যাপ থেকে আপনি এই জিনিসগুলো পাবেন না। আপনার তাহলে কী অ্যাপ দরকার? আপনার দরকার গুগল পে ফর বিজনেস। আপনার গুগল পে ফর বিজনেস, যদি আপনার কোনো বিজনেস থেকে থাকে বা আপনি কোনো বিজনেস স্টার্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি এগুলো পেতে পারেন। তো দেখুন এখানে একটা অ্যাপ এখানে ইনস্টল করা আছে, আমি জানি না এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, এখানে একটা অ্যাপ ইনস্টল করা আছে গুগল পে ফর বিজনেস, ঠিক আছে। একটা আছে গুগল পে, একটা গুগল পে ফর বিজনেস, ভালো করে বুঝুন। তো গুগল পে ফর বিজনেস এই অ্যাপটাকে আপনারা কী করবেন, আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে এই গুগল পে ফর বিজনেস এটারও ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আর গুগল পেরও ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার কীভাবে আপনি স্টেপগুলোকে কমপ্লিট করবেন, দেখুন গুগল পে ফর বিজনেসের জায়গায় গেলে পরে আপনার যেভাবে অ্যাপের যে কোন ল্যাঙ্গুয়েজে চুজ করতে চান সেসব ল্যাঙ্গুয়েজ দিতে হবে, তারপরে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা সেই প্রতিষ্ঠানটাকে আপনাকে রেজিস্ট্রেশনটাকে করতে হবে। রেজিস্ট্রেশন মানে কি, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওনারের নেম কী আছে, আপনি এই পেমেন্টের জন্য কোন ফোন নাম্বার অ্যালোট করতে চান বা কোন ফোন নাম্বার দিতে চান, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম কী আছে, কী ধরনের ব্যবসা আপনি লিড করছেন, তো এই সমস্ত আর কি জিনিসপত্রগুলো আপনাকে সেখানে দিয়ে সাবমিট করতে হবে। করার পরে সেই অ্যাপটা ওপেন হয়ে যাবে, মানে অ্যাপটা টেম্পোরারিলি জিনিসটা কিন্তু ওপেন হবে, বাট নট ভেরিফাইড, খুব ভালো করে কথাটা বুঝবেন, বাট নট ভেরিফাইড। মোবাইল নাম্বারে মেসেজ আসবে, সেই ওটিপিগুলো বসাতে হবে, বসিয়ে তো সেই মোবাইল নাম্বারগুলো পাকাপোক্ত করতে হবে, মেল আইডিও সেখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে কী করতে হবে, তারপরে কিন্তু আপনাদের কাছ থেকে একটা আইডেন্টিটি প্রুফ চাবে, সেই গুগল পে কিন্তু একটা আইডেন্টিটি প্রুফ চাবে। সেই আইডেন্টিটি প্রুফের জায়গায় আপনার কাছ থেকে কী চাবে, আপনার কাছ থেকে চাবে আপনার প্যান কার্ড। যদি আপনার প্যান কার্ড থাকে তাহলে আপনি কিন্তু এই কাজগুলো ইজিলি করে ফেলতে পারবেন, ঠিক আছে। প্যান কার্ড কী হবে, প্যান কার্ড আপনি আপনার মোবাইলে ছবি তুলতে পারেন বা আপনি প্যান কার্ড যদি স্ক্যান করা থাকে আপনার সিস্টেমে তাহলে সেখান থেকে আপনি সেটাকে সাবমিট করে দিতে পারেন। এইবার প্যান কার্ডটা সাবমিট করে দেওয়ার পরে আপনার দুটো স্টেপ, টোটাল থাকে তিনটে স্টেপ। প্যান কার্ড সাবমিট করার পরে আপনার কমপ্লিট হবে দুটো স্টেপ, আরও একটা স্টেপ কিন্তু আপনার হোল্ডে থাকবে, সেই স্টেপটা কি, সেইটা হচ্ছে ভিডিও কলিং ভেরিফিকেশান। সেটা হচ্ছে সেই ভেরিফিকেশানটা হবে যে ভিডিও কলের থ্রু দিয়ে ভেরিফিকেশান হবে। কীভাবে হবে সেটা আমি পরিষ্কার করে বলি, এই ভিডিও কলের ভেরিফিকেশানটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশানগুলো চলে, ঠিক আছে। এইটা হচ্ছে তাদের টাইম লিমিট। এবার অনেকেই মনে করতে পারেন আমি রাতের বেলা অ্যাপটা খুলেছি, রাতের বেলা আমাকে ভিডিও কল করা হবে বা ভিডিও কলে ভেরিফিকেশান হবে, একদম বিষয়টা তাই নয়। রাতের বেলা কোনো কাজ কিন্তু হয় না, সকাল 10টা থেকে ধরে রাখতে পারেন সকাল বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে। আর এই ভিডিও কল ভেরিফিকেশানের জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে কিছু জিনিস রেডি রাখতে হবে আগে থেকে, আমি বলে দিই। এগুলো কিন্তু অনেকেই, আমার যে প্রবলেমটা হয়েছিল আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো হেল্প পাইনি, আমাকে কিন্তু খুঁজে জিনিসগুলোকে আগে থেকে আমি সেট আপ করে রাখতে পারিনি, যখন ভিডিও কল চলাকালীন আমাকে বারবার ছোটাছুটি করতে হচ্ছে, যাতে করে আপনার এই প্রবলেম ফেস করতে না লাগে তার জন্য আমি আপনাকে আগে থেকে জানিয়ে দিচ্ছি যে কী কী তারা চাইতে পারে, ঠিক আছে। ভিডিও কল ভেরিফিকেশানের জন্য কী লাগবে, একটা হচ্ছে গুগল ডুও বলে একটা ভিডিও কলিং অ্যাপ আপনারা আছে জানেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, দেশে কিন্তু মানে চিট কেস কিন্তু প্রচুর হয়, ঠিক আছে। এবার গুগল যে নামী সংস্থা, এরা কিন্তু নিজেদের তৈরি করা বা নিজেদের পাবলিশ করা অ্যাপ ছাড়া আপনাকে কোনো অ্যাপের থ্রু দিয়ে, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, স্কাইপি হোক, যে কোনো কিছু হোক, ভিডিও কলের মাধ্যমে তারা ভেরিফিকেশান করবে না, ওনলি গুগল ডুওতেই তারা ভেরিফিকেশান করবে। আপনি যদি বলেন যে স্কাইপিতে আসতে পারে, কোনো কিছুতে না, আপনাকে কিন্তু ভেরিফিকেশান করতে হলে আগে গুগল ডুও আপনাকে ইনস্টল করতে হবে, করে সেটাকে সেট আপ করে রাখতে হবে, যাতে করে তারা কল
করলে আপনি রিসিভ করে কিন্তু কাজটা করতে পারেন। এবার কি হবে, আপনি যে টাইমটা বলা হলো সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কিন্তু আপনি ভেরিফিকেশনের জন্য ওইখানে বারবার তাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। মানে কি, ভেরিফিকেশনের একটা এরকম বাটন থাকে, ওখানে আপনি ক্লিক করবেন, করার পরে তারা দেখাবে যে তাদের এজেন্ট যদি, এখানে কি এজেন্ট মারফত হয়, তাদের এজেন্ট রাখা থাকে, তাদের এজেন্ট যদি কোনো কাস্টমারের কাছে ব্যস্ত থাকে তাহলে আপনাকে দেখাবে যে আপনি কিছুটা টাইম ওয়েট করুন, তাদের কোনো এজেন্ট আপনাকে হেল্প করবে। তো তার সেইটুকুনি টাইম কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, সেখানে টাইম কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, এটা কিন্তু কোনো বলা যায় না, ঠিক আছে। তো যখন তারা আপনাকে ভিডিও কল কলে কল করবে, তারাই করবে, আপনি কিন্তু করতে পারবেন না, তারা আপনাকে ভিডিও কল করবে, ঠিক আছে, তারা আপনাকে ভিডিও কল করবে। তো তখন কিন্তু ভিডিও কল কলটা আপনি রিসিভ করবেন, আপনি তাদেরকে কিন্তু দেখতে পাবেন না। আমরা সাধারণত ভিডিও কলে কি হয়, যাকে করছি সে আমাকে দেখতে পায়, আমি তাকে দেখতে পাই, এক্ষেত্রে তারা আপনাকে দেখতে পাবে কিন্তু আপনি তাদেরকে কোনোভাবে দেখতে পাবেন না। তো এরপরে কিন্তু ভয়ের কোনো কারণ নেই যে তারা আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন না, আপনার সমস্ত মানে ডকুমেন্ট বা ডিটেল চাইছে, এর মধ্যে কোনো ফ্রড ব্যাপার আছে কি না। তো আমি বলবো যে একদমই নয়, ফ্রড ব্যাপার এখানে কিছু নেই, টোটালি গুগল ডুয়ার মারফত হয়। আর তাহলে যদি ভেরিফিকেশান না হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো আসবে না, ঠিক আছে। এবার ভেরিফিকেশানের সময় আপনার কাছ থেকে কী কী তারা জানতে চাইবে, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনার প্যান কার্ডটা দেখতে চাইবে, মানে আপনি যে প্যান কার্ডটা সাবমিট করেছেন সেই প্যান কার্ডটাই অরিজিনাল সাবমিট করেছেন কিনা সেটা কিন্তু আপনাকে ভিডিও কলিং মারফত দেখাতে হবে, ঠিক আছে। তখন কি করবেন, আপনার ফ্রন্ট ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরা ট্রান্সফার করে দেবেন, করে দিয়ে কিন্তু জিনিসটাকে দেখিয়ে দেবেন। তারপরে আপনার কাছ থেকে কী দেখতে চাইবে, তারপর আপনার কাছ থেকে দেখতে চাইবে যে আপনার যে বাড়ির ইলেকট্রিক বিল, এবার সেটা আপনার নামে নাও হতে পারে, দেখা গেল আপনার বাবা বা মার নামে, তাতে কোনো অসুবিধা নেই, বাড়ির নাম্বারটা তো সেখানে উল্লেখ আছে, তো বাড়ির নাম্বারটার সাথে ইলেকট্রিক বিলটা আপনার দেখতে চাইবে। তাছাড়া আপনার কী দেখতে চাইবে, দেখতে চাইবে হচ্ছে ভিজিটিং কার্ড, যে যেমন ধরুন আমাকে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি ভিজিটিং কার্ড আমার কাছে রয়েছে কি না, তো এইরকম ভিজিটিং কার্ড কিন্তু আপনার থাকা জরুরি। যদি নাও থাকে এটা পারপাস আপনি কিছু বানিয়ে রাখতে পারেন, তো এরকম ভিজিটিং কার্ড কিন্তু আমার বোথ সাইডে, আমার যেটা নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান সেটার কিছু কাজ এখানে দেওয়া রয়েছে, প্লাস পেছনে রয়েছে লাইফ ইন্স্যুরেন্সের কার্ড, ঠিক আছে। তো এবার তারা কী করবে, তারা ভিজিটিং কার্ডটাকে দেখবে, দেখার পরে তখন বলবে যে ভিজিটিং কার্ডের যে গোটা ব্রাঞ্চটা রয়েছে, মানে এই যে গোটা ব্রাঞ্চটা রয়েছে, এই গোটা ব্রাঞ্চের ছবিটা আপনাদেরকে দেখতে চাইবে। আর কী দেখতে চাইবে, আর দেখতে চাইবে আপনার ইন্টেরিয়র কন্ডিশন, মানে আপনি যে জায়গাতে বিজনেস করছেন সেইখানকার কী কী আপনার সেটআপ রয়েছে, ঠিক আছে, আপনার কম্পিউটারে সেটআপ দেখতে চাইবে। এটাও চাইতে পারে যে আপনার আপনি এই সমস্ত কাজ করার জন্যে কী কী ডিভাইস ইউজ করেন, এগুলো কিন্তু দেখতে চাইতে পারে। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আমার কাছে প্রিন্টার রয়েছে কি না, বা আমি এছাড়াও প্রিন্টার ছাড়াও কী কী ডিভাইস ইউজ করি, আমার কাছে কটা মানে কম্পিউটার সেটআপ রয়েছে, এটা কিছু কিন্তু ম্যাটার করে না। আপনার কাছে একটা কম্পিউটার সেটআপ হলেই আপনার কোনো প্রবলেম হবে না। তো বর্তমানে আমার কাছে দুটো সেটআপ রয়েছে অবশ্য, তো সেটা দেখিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আপনার আপনার দেখতে চাইবে এক্সটেরিয়ার ভিউ, মানে আপনি যেখানে কাজ করেন তার বাইরের ছবিটা তারা দেখতে চাইবে। তারপরে দেখতে চাইবে যে আপনার প্রতিষ্ঠানের কোনো ব্যানার আছে নাকি, ব্যানার মানে ফ্লেক্স টেক্স, সবাই তো মোটামুটি যারা ব্যবসা করেন তারা লাগায়, বা নেম প্লেট বা নামের বোর্ড তো বা উপরে দিয়ে রাখেন, সেইগুলো কিন্তু সেইটার কিন্তু তারা ভিউ নিতে চায়, ঠিক আছে। তো সেটা দেখতে চাইবে। আর কি দেখতে চাইবে, যে আপনি আপনার কাস্টমার কোন দরজা দিয়ে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকে সেই দরজার ভিউটা দেখতে চাইবে। তো আমার যে দরজা দিয়ে তারা ঢোকে সেই ভিউটা আমাকে দেখাতে হয়েছে। পুরোপুরি এই জিনিসগুলো যদি আপনি পুরোপুরি ঠিকঠাকভাবে দেখিয়ে দিতে পারেন তখন আপনার সাথে তারা কিছু কথা বলে নেবে, ঠিক আছে। সেসব কথার তো সেখানে কিন্তু দুটো ভাষা থাকে, দুটো ভাষা কী কী, একটা হিন্দি একটা ইংলিশ, বাংলা ভাষার অপশান সেখানে থাকে না, দুঃখজনক ব্যাপার এটাই। তো যারা হিন্দিতে ফ্লেক্সিবল তারা হিন্দি বলবেন, যারা ইংলিশে ফ্লেক্সিবল তারা ইংলিশ বলবেন। তা প্রথমেই আপনাকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কোন ভাষায় কথা বলতে চান, তো আপনি যে ভাষায় ভালো পারেন সে ভাষা বলে নেবেন, ঠিক আছে। মোটামুটি তাদের সাথে কথা বলতে পারলেই হলো, এমন কিছু ভয়ের কোনো বিষয় না যে ইংলিশ বলতে গেলে বিশাল ইংলিশ জানতে হবে বা হিন্দি বলতে গেলে বিশাল হিন্দি জানতে হবে, এমন কোনো বিষয় না, মোটামুটি বলতে পারলেই হবে, ঠিক আছে। মানে আপনার ভাষাটা আমার মনের ভাষাটা তাদেরকে বোঝাতে পারলেই হবে, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো হওয়ার পরে আপনার সাথে কিছু কথাবার্তা তারা বলে নেবে, বলে নেওয়ার পরে তারা এরকম বলবে যে ধরে নিন 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে বলে তারা কিন্তু ফোনটা রেখে দেবে। তো আমার ক্ষেত্রে কী হয়েছিল, আমার 24 ঘন্টাও লাগেনি, 12 ঘন্টা লাগেনি, আমার জাস্ট দু মিনিট পরে আমার বিজনেসটাকে পুরো ভেরিফাইড করা হয়েছিল, ঠিক আছে, গুগলের তরফ থেকে দু মিনিটের মধ্যেই বিজনেসটাকে ভেরিফাইড করে দেওয়া হয়েছিল। কিন্তু এই যে গুগল পের যে স্ট্যান্ড বা ডিসপ্লে বোর্ড বা কিউআর কোডের যে স্টিকারগুলো, এইগুলো আসতে একটু টাইম লাগে। তো এইগুলো মোটামুটি আমি হাতে পেয়েছি, তাও ধরুন 1 সপ্তাহ
সপ্তাহর একটু বেশি হবে, প্রায় 1.5 সপ্তাহর কাছাকাছি গিয়ে আমি এই জিনিসগুলো আমি আজকে এই জিনিসগুলো হাতে পেয়েছি, ঠিক আছে। তাই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা আমি দিয়ে দিলাম যে কীভাবে কীভাবে আপনারা এগুলোর পরে জিনিসগুলো পেতে পারবেন। তো আবারও বলছি, কোনো লোকের মারফত এগুলো করতে যাবেন না, নিজে সচেতন হন, নিজে জিনিসগুলো করুন। একটা টাকাও লাগে না। আপনার যদি বিজনেস প্রতিষ্ঠান থাকে, সে আপনার সাইবার ক্যাফে হতে পারে বা কম্পিউটারে কোনো ইয়ে হতে পারে, যে কোনো বিজনেস, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, আপনি তৈরি করতেই পারেন, ঠিক আছে। সবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্যাটাগরি সমান হয় না, ঠিক আছে। তো এই এর জন্য কাউকে ধরা লাগবে না, বা কারোর কাছে যেতে লাগবে না, কাউকে কোনো টাকাও দিতে লাগবে না, কোনো এক পয়সাও লাগে না। আমি বারবার একটা কথাই বলছি, একটা টাকাও লাগে না, একটা পয়সাও লাগে না। এই যে আপনাকে কুরিয়ার মাধ্যমে যে এই যে জিনিসগুলো দেওয়া হলো, কুরিয়ার বয় বা ডেলিভারি বয় আপনার কাছ থেকে বা কুরিয়ার কোম্পানি কোনো রকম কোনো চার্জ নেবে না, আপনাকে জিনিসটা দিয়েই চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি গুগল পেজ ফর বিজনেস, এটার ওভারভিউ বা কীভাবে কী করতে হবে, কীভাবে কী কিউআর কোড পাবেন, এরকম প্রসিডিওরগুলো ফলো করলে পরে আপনারা জিনিসগুলো হাতে পেয়ে যাবেন। তো গুগল পে আপাতত পেমেন্টের ক্ষেত্রে কিন্তু গুগল পেটাই আমি মনে করি ভালো একটা, মানে সেফ একটা অ্যাপ, ঠিক আছে। এতে কিন্তু পয়সা মার যাওয়া বা কেটে যাওয়ার কিন্তু সেরকম কোনো চান্স নেই। তো তা বলে আমি এটা বলছি না যে এখানে পয়সা কেটে যায় বা মার যায় না একেবারে, তাই আমি সেটা বলছি না, কিন্তু এক খুবই কম, খুব সেফ একটা অ্যাপ। তো আপনারা এটাকে ইউজ করতে পারেন, আমি এটাকে বেশি প্রেফার করি। এছাড়াও আমার কাছে ফোনপে রয়েছে, আমি সবথেকে বেশি প্রেফার করি গুগল পেটাকে, তারপরে আমি প্রেফারেন্স দিয়েছি ফোনপে বা ভীমটাও একদম ভালো অ্যাপ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু এই গুগল পের একটা সুবিধাটা কি, এটার সাথে কিন্তু ভীম প্লাস ইউপিআই দুটোই কিন্তু মার্চ করে দেওয়া থাকে। তো এটাই কিন্তু সবথেকে একটা বড় সুবিধা, যার জন্য আপনাদের ফোনপেটা রাখলেও চলে বা না রাখলেও রাখতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমি ভিডিওটার ওভারভিউ আশা করি আপনাদের দিতে পেরেছি। তো আপনাদের যদি কোনোরকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, কারণ অনেক মানুষ এটা নিয়ে কিন্তু কনফিউশনে আছেন। অনেক মানুষ আমাকে ইভেন বলেওছেন যে এইগুলোর জন্য কি টাকা পয়সা দিতে লাগে কিনা, বা টাকা পয়সা চার্জ লাগে কিনা, কীভাবে আসে এগুলো, কীভাবে তৈরি করতে হবে, বা কোনো জায়গায় অন্যভাবে থার্ড পার্টি দিয়ে তৈরি করা যায় কিনা, কোনো কিছু দরকারই নেই আপনার, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে বেশি লম্বা করছি না, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অরিজিনাল সাবস্ক্রাইব করেছেন, মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে আজকে ভিডিওটা এখানেই থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।